শেষ হয়েও অবৈধ অভিবাসী দুই দফাত কুয়েত সরকারের বাদে দেওয়া মোট 3 মাসের সাধারণ ক্ষমা। এ দেশকত অন্যান্য দেশের অভিবাসী জেন্ডিলে রইয়ে বাংলাদেশে প্রবাসীও আছে 3 লাখেরও বেশি। দূতাবাসের তথ্য অনুযায়ী বাংলাদেশে অবৈধ অভিবাসী টিপি লয় 5,000, আউটপাস লয় গেয়ে গই 2,000, আর আকামা লাগাইবার আসাদ পাসপোর্ট দেওয়াইয়ে 3,000, যা দূতাবাসের পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম খান অবগত করে। যারা অবৈধ গিয়ে তারার আর সুযোগ থাকতো না স্বাভাবিকভাবে নিজ দেশত ফিরে যাবেন, তারা ধরা ফেললে জেল জরিমানা সম্মুখীন অন ফরিব। আর যারা আউটপাস লই গিয়ে তারা আবার নতুন বিচালয় আইবেলে কোনো বাধা থাকতো না বলে জানায় এই কর্মকর্তা। যারা ইতিমধ্যে বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়েছেন বিভিন্ন কারণে, তাদেরকে দেশে চলে যাওয়ার একটা সুযোগ দিয়েছিল সরকার। তারা বিনা জরিমানা বা বিনা শাস্তিতে তারা দেশে যেতে পারবেন এবং পরবর্তীতে এই সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে যারা দেশে যাবেন তারা পরবর্তীতে বৈধ ভিসা নিয়ে দেশে আবার আসতে পারবেন। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।